আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে দেখাবো তরমুজ নিয়ে আসছি আমাদের বাজার থেকে। এই যে কাটার পরে এই অবস্থা, সাদা, তাই তরমুজ কেনার আগে সবাই কেটে নিয়ে আসবেন যাতে এরকম না হয়, না ঠকতে হয়। সবাই শুরুতে একটা লাইক দিয়ে দিবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। পরের দিন আবার দুইটা তরমুজ নিয়ে আসছে, তাই আপনাদের সাথে এই দুটো শেয়ার করলাম। এ দুটা কেটে নিয়ে আসছে, এই তো কাটার পরে এই অবস্থা, অনেক সুন্দর, খেতেও অনেক টেস্ট হয়েছে। এই তরমুজটা অনেক ভালো ছিল। এখন তরমুজটা আমি কেটে নিব। এই ভিডিওটা ছোট আছে, সবাই ফুল ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করবেন। এতে আমি যখনই নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। নিজেদের খাওয়ার জন্য এইভাবে কাটতেছি আমি, কেউ কিছু মনে করবেন না, মেহমান থাকলে অন্যভাবে কেটে দেই। গরম পড়ে গেছে, এই গরমের মধ্যে তরমুজ খেতে ভালোই লাগে। এখন বাজে বেলা 12টা, তরমুজ কেটে সবাইকে দিব। এদিকে খেলার জন্য কিনছ, খেলা করার জন্য কিনছ না, তরমুজ খাও খাও, এই তরমুজটা খেতে অনেক টেস্ট ছিল, খেতে অনেক ভালো লেগেছে। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। তাহলে আজকের মতো ক্যামেরাটা অফ করছি, আল্লাহ হাফেজ।